जातीयकरण एक दफा आंदोलन उपस्थित एनडीओ नेतृबृंद संग्राम कमिटी जुग्म आह्वायक समन्वयकारी वृंद একটু দূরে আছেন বাংলাদেশ শিক্ষক সমিতির তারুণ্যের প্রতি আমাদের অহংকার সাধারণ সম্পাদক শেখ তাসির আহমেদ সহযোগী নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমি এমনিতেই একটু অসুস্থ, আপনারা দেখেছেন কালকে আমি চিকিৎসাধীন ছিলাম সারাদিন। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমার পক্ষে বক্তব্য রাখা সম্ভব হবে না। এই মুহূর্তে আমি একটি ভোল্টারিন পেইন কিলার নিয়ে এখানে অবস্থান করছি। প্রথম দিন আমরা যখন আন্দোলন শুরু করতে যাব সেই সময় পুলিশের ধাক্কা ধাক্কিতে আমি এখান থেকে খাদে পড়ে প্রবর এবং পায়ে চোট পেয়েছিলাম। আমি ব্যথায় বলছি চিকিৎসাধীন আছি। বন্ধুগণ, আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলব। আমার সাধারণ সম্পাদক কে কথা বলেছে আমি সেদিকে আর যেতে চাই না। বঙ্গবন্ধু আমাদের শিখিয়ে গেছেন কিভাবে অধিকার আদায় করতে হয়। আমার বঙ্গবন্ধু ছাত্র জীবন থেকে আন্দোলন সংগ্রাম করতে করতে বড় হয়েছেন, সেই আমার বঙ্গবন্ধু আমাদের বঙ্গবন্ধু শিখিয়েছেন কিভাবে আন্দোলন করতে হয়। আপনারা অনেকেই জানেন, তারপরেও স্মরণ করিয়ে দেই, 1949 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা তাদের আর্থিক বৈষম্যের অবসানের জন্য যখন আন্দোলন করতেছিল 1949 সালে, তখন বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। সেই আন্দোলনে ন্যায্যতা বিবেচনা করে সেই ন্যায় সঙ্গত দাবির প্রশ্নে আমার বঙ্গবন্ধু স্বাধীন সেই কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছিলেন, একত্রতা ঘোষণা করেছিলেন এবং 11 তারিখে থেকে শ্রেণী কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন। সেই আমার বঙ্গবন্ধুর কাছ থেকে শিখা আন্দোলন সংগ্রাম নিয়ে যদি আমাদের অভিভাবক শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে শিক্ষার দায়িত্বে এদেশের শিক্ষার উন্নয়নের দায়িত্বে থেকে আমাদের এই আন্দোলনকে নস্যাতের চিন্তা করে তখন সেই সময়ের সেই পাকিস্তানিদের কথা মনে করিয়ে দেয়। বঙ্গবন্ধু যদি ক্লাস বন্ধ করার ঘোষণা দিলে দোষ না হয়, বঙ্গবন্ধু যদি কর্মচারীদের ন্যায় সঙ্গ
অন্তর্গত দাবি আদায়ে সংহতি প্রকাশ করে ক্লাস বন্ধ করে দেয়, তার জন্য আমার বন্ধু যদি জনদরোহী হিসেবে খেতে পায় তাহলে আজকে এই শিক্ষকদের আন্দোলন নস্যাৎ করার জন্য আপনি গ্রীষ্মকালের ছুটি যখন বন্ধ করেন তখন এদেশের মানুষের বুঝতে বাকি থাকে না যে আপনার মধ্যে সেই পাকিস্তানিদের সেই ইয়াহিয়াদের সেই আইয়ুব খানের প্রেতাত্মা ভর করেছে। সেদিন বঙ্গবন্ধু শ্রেণী কার্যক্রম বন্ধ করার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোয়াক্কা না করে মন্ত্রণালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম নয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল। শুধু পার্থক্য এখানেই যে তারা সেই সময়ের সরকার সেই ফেসিবাদী সরকার বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছেন আর আপনি গ্রীষ্মের মধ্যে আমাদের আন্দোলনকে ব্যাহত করার জন্য আপনি গ্রীষ্মের ছুটি বাতিল করে দিয়েছেন। আপনি অভিভাবক হয়ে যদি পক্ষপাত দুষ্ট হন তাহলে আমরা কার কাছে যাব? আপনি জানেন এই আন্দোলন একদিনে শুরু হয়নি, আমরা 94 দেখেছি, আমরা 2012 দেখেছি, 2017 দেখেছি, 2018 দেখেছি, এগুলো সবই ছিল জাতীয়করণের আন্দোলন। আপনি বললেন এই আন্দোলন নাকি নির্বাচনকে সামনে রেখে, এটা নাকি নির্বাচনকে সামনে রেখে আপনি বোকার স্বর্গে বাস করছেন। এটি আজকের আন্দোলন নয়, এটি আন্দোলনের ধারাবাহিকতায় চূড়ান্ত আন্দোলন মাত্র। আমাদের সেই 17 দফা থেকে 14 দফা, 14 দফা থেকে 11 দফা, 11 দফা থেকে 8 দফা, তারপরে হলো 1 দফা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। সেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আজকে 11 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 15 দিন আমরা আন্দোলন করছি। কিসের আন্দোলন? মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আন্দোলন, 1 দফার আন্দোলন। আপনি বলতেছেন নির্বাচনকে সামনে রেখে, আরে নির্বাচন তো সামনেই থাকে, নির্বাচন যেটা হয়ে যায় সেটা পিছনে পড়ে যায়। নির্বাচন কি পিছনে থাকে নাকি? নির্বাচন সব সময় সামনে থাকে। কাবা ঘর সব সময় পশ্চিম আছে দেখেন, আর নির্বাচন হলো সামনে। সেই নির্বাচনকে সামনে আপনি বলেছেন, কত সমস্ত পত্রিকায় দেখলাম যে উস্কে দিয়েছে, উস্কানি আছে, আমরা উস্কানিতে আপনার আমরা আমরা এখানে যারা এসেছি আমরা উস্কানি নিয়ে এসেছি, কেউ এসেছেন? আপনাদেরকে উস্কিয়ে দিয়েছে, আমাকে উস্কিয়ে দিয়েছে, আমাকে উস্কিয়ে দিয়েছে, স্বীকার করছি। কারা উস্কিয়ে দিয়েছে? এদেশের অবহেলিত বৈষম্যের শিকার শিক্ষক কর্মচারীরা আমাকে দাবি দেওয়ার প্রশ্নে, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের প্রশ্নে আমাকে উস্কিয়ে দিয়েছে। অন্য কোন পেশি শক্তি আমাকে উস্কাতে পারে না, ফজলুর রহমানকে উস্কাতে পারে না, শেখ কাউসার আহমেদকে উস্কাতে পারে না, যেমন পারেনি আমার বঙ্গবন্ধুকে। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য চলবে না।
আপনাকে এখনো আমি মাননীয় বলে থাকি, আপনাকে এখনো মাননীয় বলি। আমরা এক দফার আন্দোলনে আছি, এই আন্দোলনকে দুই দফার আন্দোলনে রূপ দেওয়াবেন না। যদি দুই দফায় যেতে হয় তাহলে সেই আর একটি দফা হবে আপনার পদত্যাগের আন্দোলন, আর যদি তিন দফায় যেতে হয় তাহলে এ যাবৎকাল আপনি শিক্ষকদের, শিক্ষক সমাজকে এদেশের অবহেলিত এবং বঞ্চিত, সুবিধা বঞ্চিত, বৈষম্যের শিকার শিক্ষক কর্মচারীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, ভাগ্য কর্মে শিক্ষক বলেছেন, ঘটনাচক্রে শিক্ষক বলেছেন, এখানে বিশেষদের জন্য আপনার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার নামে বিচার দেওয়া হবে। এখনো সময় আছে, আপনার এ সকল বাজে কথা বন্ধ করুন। আপনি শিক্ষকদের অপমান করেন, আপনার মরহুম মাতাকেও আপনি ছাড় দেন না, এইটা মেনে নেওয়া হবে না। আমার শিক্ষকদের পক্ষে না থাকলেও আপনার মায়ের পক্ষে আমি আছি, কারণ আপনার মায়ের সাথে আমি আন্দোলন করেছি, শিক্ষক আন্দোলন। আপনার মায়ের সাথে আমার অনেক আন্দোলন হয়েছে, মিটিং হয়েছে, মিছিল হয়েছে, কাজেই সেই মহিষ নারীকে আপনি বিতর্কিত করেছেন, আপনি কেমন সন্তান? মাকে কেউ অযোগ্য বলে? কে বলে এখন? কে বলেছে এখন? কে বলছে? শিক্ষামন্ত্রী বলেছে, যদি বেসরকারি শিক্ষকরা অযোগ্য হয় তাহলে আমার মাননীয় শিক্ষামন্ত্রীর মা আমার একজন সহকর্মী একজন বেসরকারি শিক্ষক ছিলেন, এই জিনিসটি বলতে আমার কান্নায় বুক ভেঙে দেয়। আপনি কেমন মানুষ? কেমন মানুষ? কাজেই এখন সময় আছে, আপনি এই সকল দোষে দুষ্ট হয়ে গেছেন, এই দোষ মুক্ত হতে হলে আপনাকে এখনই প্রস্তুতি নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় অবতরণ করার সাথে সাথে তাকে অনুনয় বিনয় করে পিছনের সব গুণা কথা মাফ করতে হলে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে যেভাবে করেন রাজি করিয়ে আমাদের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা দিবেন, না হলে আমরা রাজপথ ছাড়ব না। আর আপনার অবৈধ প্রচার প্রজ্ঞাপন এদেশের শিক্ষক সমাজ প্রত্যাখ্যান করেছে, এই অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে আপনি যে তালিকা করতে আছেন সেখান থেকে আমার সারা বাংলাদেশের একজন শিক্ষক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি যেখানেই যাবেন সেখানেই এদেশের শিক্ষক সমাজ আপনাকে ঘেরাও করবে। আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না, আপনারা বলুন, আপনার এলাকায় বলুন, সকল শিক্ষকদের এলাকায় চলে আসার জন্য আমরা কারোর ক্ষমতায় উঠাতে চাই না, আমরা কাউকে ক্ষমতায় বসাতে চাই না, আমরা চাই গণতান্ত্রিক সরকার যেভাবে আছে সেভাবেই থাকুক। মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য, দেশের জন্য কাজ করে যাচ্ছেন, শিক্ষার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা চাই জাতীয়করণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আবার প্রধানমন্ত্রী হোক, সে বিষয়ে আমাদের কোন দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা যতদিন পর্যন্ত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ না হবে, ঘোষণা না পাব, ততদিন পর্যন্ত এই রাজপথ ছেড়ে শ্রেণীকক্ষে যাব না, বাড়িতে যাব না। কাজেই যে সকল বন্ধুরা এখনো এই প্রাণ শিক্ষকদের বাধার কারণে, পত্রিকায় দেখলাম অনেক প্রাণ শিক্ষক, আমার কাছে অনেক মেসেজ আসে যে প্রধান শিক্ষকরা শিক্ষকদের ছাড়তেছে না, অতএব সেই সকল প্রধান শিক্ষকদের বলব স্বাধীনতা বিরোধীদের মতো আপনারাও এই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ বিরোধী হিসাবে চিহ্নিত হবেন না। সকল শিক্ষকদের যারা স্বেচ্ছায় ঢাকায় আসতে চায় তাদের
ঢাকায় আসার পথ মসৃণ করে দিন, তাদের ঢাকায় আসার জন্য আসতে দিন, না হলে আপনারা কিন্তু সেই নব্য রাজাকার হিসাবে চিহ্নিত হবেন। আমি আর বক্তব্য না বাড়িয়ে সকলের সহযোগিতা কামনা করে এবং মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আন্দোলনে সবাইকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে এবং আমার তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানিয়ে, যা আপনারা এই রাজপথ ছাড়বেন না, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই রাজপথকে প্রকম্পিত করুন, তাহলে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ হবেই হবে ইনশাল্লাহ। জয় বাংলা। তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। অর্জুন ভাই তুমি এগিয়ে চলো, আসর ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। অর্জুন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। অর্জুন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বন্ধুগণ বক্তব্য নয়, বক্তব্য নয়, আমি আপনাদের একটা মেসেজ দিচ্ছি। আপনারা আজকে বাসায় গিয়ে আমরা যারা ইন্টারনেট চালাই, আপনারা একটা ইউনিভার্সিটি সার্চ দিবেন, কাথেম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফ্রান্স, কাথেম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফ্রান্স, সেখানে গেলে ঢোকার পরেই পাইবেন যে অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড সেখানে লাল কালিতে বড় অক্ষরে লেখা আছে ফেক, সেখানে লাল কালিতে বড় অক্ষরে আছে ফেক। সেখান থেকে আর একটু নিচের দিকে গেলে সেখানে একটি তদন্ত প্রতিবেদন পাবেন যে বিশ্বে কতগুলো ইউনিভার্সিটি আছে যেখান থেকে অর্থের বিনিময়ে এই সনদ দেওয়া হয়, ডক্টরেট দেওয়া হয়, এইগুলো আপনারা দেখবেন। আমি কারোর দুঃসাহস দিতে চাই না, সেইগুলো দেখ